থাকো। হ্যালো, আমি স্বরূপ দত্ত, আমি ন্যাকআউটের ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, 8th সেমিস্টারের। আমি এখন সায়েন্টিফিক প্রিভিউর একটা বক্তৃতা আপনাদের সামনে রাখছি, এবং এটা হিস্ট্রিটা আমার বলে নেওয়া ভালো। আমি ন্যাকআউটের স্টুডেন্টের সাথে সাথে আমি অলরেডি একজন সেলফ এমপ্লয়, এবং তার ডিটেল আমার পুরনো এমএআরে দেওয়া আছে। তা এই পর্যায়ে আমি আমার যে প্রজেক্টগুলো আমি কমপ্লিট করি তার একটা প্রজেক্ট ছোট্ট আমি আমার ইয়েতে তুলে ধরছি, সায়েন্টিফিক এমআরে তুলে ধরছি, 10 নম্বর কপির এতে তুলে ধরছি। এটা এটা একটা এই প্রজেক্টটা আমরা অ্যাকচুয়ালি আমার কোম্পানির নাম হচ্ছে অ্যাডভান্স ল্যান্ড অ্যান্ড হাইড্রোগ্রাফিক সার্ভে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এবং আমরা অল ওভার ইন্ডিয়াতে অনেক জায়গায় ল্যান্ড এবং হাইড্রোগ্রাফিক সার্ভের কাজ করি। সেই সূত্রে আমরা গভর্নমেন্ট থেকে সাধারণত সব রকম কাজের অর্ডার পেয়ে থাকি, এবং আমাদের এই প্রজেক্টটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড এবং গভর্নমেন্ট অফ এবং পিএইচসি এই ফান্ডের জন্যে। এটা আমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্ট কোম্পানি, সিএমআরআই, সেন্ট্রাল মেকানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট দুর্গাপুর, এদেরকে কাজের ফিজিবিলিটি রিপোর্ট স্টাডি করতে দিয়েছে, এবং সেই কোম্পানি আমাদের এই প্রজেক্টটা সার্ভেটা হয়েছে পশ্চিমবাংলার হুগলি ডিস্ট্রিক্টের আরামবাগ ব্লকের আন্ডারে। এখানে মেনলি একটা দ্বারকেশ্বর রিভার আছে, এবং এই রিভারের উপরে যেখানে যেখান থেকে ওয়াটার কালেকশন করা হবে, এবং সেই ওয়াটার কালেকশন করে সেই ওয়াটার কালেকশনের ওপরে ইয়ে তৈরি করা হয়েছে, র ওয়াটার কালেক্ট করে সেটাকে পিউরিফাই করে এবং গোটা আরামবাগ শহর এবং শহরতলি এলাকায় ডিস্ট্রিবিউট করা হবে। এবং তার জন্যে এখানে যে আমাদেরকে আমাদের যে স্কোপ ছিল, যেটা কন্ডাক্টিং হাইড্রোগ্রাফিক সার্ভে অ্যান্ড রিপোর্ট ইউজিং অ্যাকোয়াস্টিক ডপলার কারেন্ট প্রোফাইলার অ্যাট 5 নম্বর সেকশন ওভার স্টেজ অফ দ্য 1.5 কিলোমিটার অ্যাক্রস দ্বারকেশ্বর রিভার নিয়ার আরামবাগ মিউনিসিপ্যালিটি ওয়েস্ট বেঙ্গল। আমাদের ক্লায়েন্ট ছিল সেন্ট্রাল মেকানিক্যাল রিসার্চ, অলরেডি আমি বলেছি, এবং আমাদের কোম্পানির নামও অলরেডি আমি বলেছি। মেনলি আমাদের যে কাজটা ছিল তার ব্রিফ আমি করছি। আমরা আমাদের এইখানকার যে যে জায়গায় রিভারে নেওয়া হয়েছে তার পিকচার এখানে গুগল পিকচার দেখানো হলো, এবং এই জায়গাগুলোতেই সিএস1, সিএস2, সিএস3, সিএস4 করে ক্রস সেকশনগুলো নেওয়া হয়েছে, তার ল্যাট লং যাবতীয় এটা গুগল ম্যাপের ওপরে শো করা হয়েছে। এবং সেকেন্ড হচ্ছে এখানে একটা ড্রয়িং শো করা হয়েছে, যেটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল ড্রয়িং বলা হয়। এই ড্রয়িংয়ে নদীটার অবস্থা, নদীটার আশেপাশে, এবং যেটা গুগলে ক্লিয়ার হয় না সেটা এখানে দেখানো হয়েছে। 3 নম্বর পয়েন্ট যে ইম্পর্টেন্ট হচ্ছে এখানকার অরিজিনাল পিকচার, যেখানে সার্ভেটা হয়েছে তার সাইড পিকচারটা অরিজিনাল দেখানো হয়েছে। এবং 4 নম্বর ইয়ে থেকে দেখানো হয়েছে যে এই জায়গায় যে সেকশনগুলো নেওয়া হয়েছে, সেকশন ধরে ধরে জলের মধ্যে কী ধরনের কারেন্ট আছে, কোন জায়গায় কীরকম কারেন্ট কাজ করছে, এবং জলের কীরকম ডেপথ রয়েছে তার উপরে এই জায়গাগুলো দেখানো হয়েছে। এবং এখানে 5খানা সেকশন তার ডিটেল এবং জলের 3D প্যারামিটার সেইগুলো আপনার এখানে শো করা হয়েছে, এবং সেইগুলো সেকশনালি, গ্রাফিক্যালি এবং ডাটা দিয়ে শো করা হয়েছে, এবং পুরো তার রিপোর্ট এখানে দেওয়া হয়েছে। আমি এই রিপোর্টের একটা কপি আমাদের এমআরের সঙ্গে ক্লোজ করে দেবো, এবং অ্যাট লাস্ট এর মধ্যে লাস্টে গিয়ে আমরা এই যে মেশিনারি দিয়ে কাজ করেছি তার মেশিনারিসের ডিটেল সব কিছু দেখানো আছে, এবং মেশিনারিসের ক্যালিব্রেশন সংক্রান্ত সব কিছু শো করা আছে। এবং এই মেশিন, যে মেশিন দিয়ে আমরা কাজ করেছি সেটা অত্যন্ত উন্নত এবং আমাদের ভারতে খুবই কম ব্যবহার হয়ে থাকে। এটা মেশিনটার নাম অ্যাকোয়াস্টিক ডপলার কারেন্ট প্রোফাইলার। এই মেশিনটার মেন ফিচার আমি একবার একটু বলে রাখি, এটা এখনও পর্যন্ত আমাদের ভারতে খুব রিসার্চ লেভেলে এবং বড় বড় জায়গায় ব্যবহার হয়। খুব এর মেন কাজ হচ্ছে যে ক্রস সেকশনের ওপর আমাদের নিতে হবে, সেই ক্রস সেকশনের ওপরে আমাদের এই মেশিনটার ওপরে ফ্লোটিং করে নিয়ে গেলে মেশিনটা জলের ভেতরে যা যা প্যারামিটার আছে, তার ডেপথ, তার কারেন্ট, তার ডিসচার্জ, এভরিথিং তার সঙ্গে সঙ্গে ক্যালকুলেট করে আমাকে অনবোর্ড রিপোর্ট দিয়ে দেবে।
এবং এই মেশিনটার সাহায্যে যে রিপোর্ট তৈরি হবে সেটাই আমরা আমাদের ক্লায়েন্টকে শো করেছি, এবং আমরা তার যা যাবতীয় রিকোয়ারমেন্ট আছে আমরা তাকে ফুলফিল করে স্যাটিসফ্যাক্টরি লেভেলে কাজটা কমপ্লিট করেছি। এবং আশা করি আপনাদের এই কাজটা দেখে ভালো লাগবে এবং আশা করি ইঞ্জিনিয়ারিং কাজে আপনারা উপকৃত হবেন। নমস্কার।